سورة الكهف سورة الكهف نوين آيات تكني سبيش نوين آيات پر جنتو قطو نوين آيات پر جنتو سبيش نوين آيات پر جنتو اللہ پاک رب العالمين اي جبوك در قطع شنية چن اللہ تعالى بل نحن نقص عليك نبأهم بالحق نبي أمار আমি আল্লাহ তাআলা আপনাকে একটা ইতিহাস বৃত্তান্ত শোনাই আপনি শুনে নেন যেই ইতিহাস পূর্বে আপনি জানতেন না আমি আয়াত নাযিল করে করে আপনাকে জানাইতে আসছি আপনি মনোযোগ দিয়ে শুনেন এ মুসলমান ভাই আমার আমার আল্লাহ আমার আপনার নবীকে ইতিহাস শ্রবণ করার কথা বলতেছেন আমার আল্লাহ জানাইতেছেন আমি আপনাকে একটা ইতিহাস বৃত্তান্ত শুনাইতেছি আপনি শুনেন এ মুসলমান ইতিহাসের প্রধান নায়ক কারা আল্লাহ তাআলা সেই কথা আগে বলেন আমার আল্লাহ বলতেছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা যে ইতিহাস আপনাকে আমি শুনাইতেছি এই ইতিহাসের মূল নায়ক হলো একদল যুবক এ মুসলমান ভাই আমার যে যুবকদের কথা আমার আল্লাহ শুনাইতেছেন এই যুবকগুলো কোন এলাকার এ মুসলমান ভাই ইতিহাসের কিতাব খুললে আপনি পেয়ে যাবেন উপমহাদেশের একটি এলাকা উপমহাদেশ এই জন্য বললাম তাফসীরের কিতাবের মধ্যে উপমহাদেশের কয়েকটা দেশের কথা এসেছে হয়তো হতে পারে তুরস্ক হতে পারে আপনার রোম দেশ উপমহাদেশের কোন এলাকা যেই এলাকার নাম যেই শহরটার নাম হলো আফসুস কি নাম জুড়ে কোন কিন্তু আরবেরা বলতো তারাসুস কি বলতো সহজের জন্য কি বলতো তারাসুস ঘটনাটি হলো 250 খ্রিস্টাব্দের তুরস্ক অথবা নুন দেশে 250 খ্রিস্টাব্দে যে বাদশা ছিলেন সে বাদশা ছিলেন জালিম বাদশা হয়তো বাদশার উপর সে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে যে এই বাদশাই হলো খোদা অথবা তার গর্দান দিবে এই দুইটার ছাড়া বিকল্প বাদশার কিছু জানে না হয়তো বাদশাকে কি মেনে নেবেন প্রভু মেনে নেবেন অথবা অন্য কাউকে প্রভু মানলে গর্দান দিয়ে দিবেন কি দিয়ে দিবেন এই দুইটা ছাড়া আর কিছু বুঝে না তৎকালীন সম্ভ্রান্ত সাত যুবক গবেষণা করে দেখল না বাদশাকে যে বানাইছে তিনি তো আমাকেও বানাইছে অতএব সৃষ্টি হইয়া সৃষ্টিকে কেন খোদা মানব আমাদের স্রষ্টা হলো তিনি যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তিনি ঠিক কিনা জুড়ে কর বাদশাই কথা শুই না তাদেরকে দাওয়াত দিয়ে রাজমহলে নিয়ে গেল নিয়ে গিয়ে কি বলতেছে শুনবেন নি আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 9 নং আয়াত থেকে নিয়ে 26 নং আয়াত পর্যন্ত চমৎকার ভাবে এই কথাগুলো বলেছেন আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা ওয়া রাবাবনা আলা কুলুবিহিম ইন ক্বালু ফাক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا جالب بطشا تاكي راج محلے دیکھے مولین تم را شمبان تو بھانشے تم را جو دی آما کے پوری تے کورے انو کاؤ کے پربو مانو تمہا دیر کے انو شرون کورے انو راو انو دیر کے پربو منی نیبے آمارنی ام خلو হয়তো গর্দান দিতে হয় না হলে আমাকে প্রভু মানতে হয় তোমরা যেহেতু বয়সে অল্প এবং সম্ভ্রান্ত বংশে এজন্য এখনই তোমাদের গর্দান নিতেছি না
তোমরা যাদের যাকে প্রভু মেনেছো তাকে প্রভুত্ববাদ দিয়া আমি বাদশাকে প্রভু মেনে নাও যদি প্রভু না মানো ভালো করে জেনে নাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে গর্দান দিতে হবে তো এখনি গর্দান দিতে হবে না তোমাদেরকে আমি একটু সময় দিলাম একটু ভেবে চিন্তে আসো বয়স অল্প এজন্য একটু ভাবার কি দিছে সময় দিয়েছি এবং তোমরা আমার আজকে মেহমান আমি দাওয়াত দিয়ে এনেছি যদি তোমাদেরকে আজকে হত্যা করি তাহলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হবে কারণ কোন মানুষকে দাওয়াত দিয়ে মেহমান বানায় হত্যা করা যায় না ঠিক কি না জরে কথা তাদের উত্তরটা কি ছিল জানেন তাদের উত্তরটা ছিল ইন ক্বালু ফাক্বালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ তারা একেবারে স্পষ্ট সেখানেই রাজ দরবারে জবাব দিয়ে দিয়েছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আপনাকে প্রভু মানব কেন যিনি আসমান জমিন বানিয়েছে তিনি আমাদের প্রভু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ এমন সাহস ঈমান কম থাকলে দেখাতে পারে না বেশি থাকলে দেখাতে পারে ঠিক এখন তো আমাদের 500 টাকার বান্ডিলের কাছে আমরা ঈমান বিক্রি করে দেই ঠিক কি না ঠিক 500 টাকা তো দূরের কথা এক কাপ চায়ের চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে দেয় আছে না নাই জোরে কর ঠিক এইজন্য টাকার বান্ডিল বাম পকেট আর ডান পকেটে নয় চায়ের কাপ খেয়ে কাউকে ভোট নয় ভোট দিতে হবে আবেগে নয় বিবেগে ঠিক কি না জোরে বলে আমরা বিশ্বাস করি বাংলা তাওহীদী জনতা বিবেকে ভোট দিতে গিয়ে কোনো ব্যক্তিকে নয় ইসলামকে ভোট দিবে ঠিক কি না জোরে বলে আল্লাহ বুঝার তৌফিক দান করেন জোরে করেন আমিন বলে দিয়েছে আমরা তোমাকে কি মানব না প্রভু মানব না লন্না তো আমি দুনিহি ইলাহার লাকর কুল্লা ইদাং সতত যদি আপনাকে প্রভু মেনে নেই তাহলে এটা আমাদের গর্হিত কাজ হবে অতিরিক্ত কাজ হবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চা কি মানলো না বাচ্চাকে প্রভু মানলো না মুসলমান ইমানদার বাচ্চাকে প্রভু না মানিয়ে তারা ভাবার চিন্তার সুযোগ যখন দিয়েছেন তারা রাজপ্রাসাদ থেকে বের হইয়া ভাবতেছে না না এই এলাকায় থাকলে আমাদের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যেতে হবে এই জন্য এই এলাকা থাকা যাবে না ইসলামের একটা মৌলিক নীতি হলো আপনি যদি ফেতনার আশঙ্কা করেন ওই স্থান ত্যাগ করা জায়েজ আছে ঠিক কি না জোরে কর যুবকগুলো ওই এলাকা ত্যাগ করে কোথায় যাবেন তারা তালাশ করতেছেন এ মুসলমান ভাই তালাশ করতে করতে কোন কুল কিনারা না পাইয়া একটি গুহার মধ্যে আশ্রয় না ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর বাদশার কানে খবর চলে যায় ঘটনা লম্বা বাদশা ওই গুহার গুহাটাকে সিলগালা করে দেয় অর্থাৎ গুহার মুখ বন্ধ করে দেয় কোন কোন কিতাবের মধ্যে আসছে এ মুসলমান ভাই এই যে জালিম বাদশার সামনে এই সাত যুবক ইমানের উপর অটল অবিচল ছিল এই জন্য আমার আল্লাহ তাদেরকে 5টা নগদ পুরস্কার দান করছে জোরে জোরে কর সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার ওয়াজিদনাহু হুদা আমার আল্লাহ কয় আমি আল্লাহ সৎ পথে চলার জন্য তাদের শক্তি বৃদ্ধি করে দিয়েছি ইমানের উপর অটল অবিচল থাকার কারণে নগদ দুনিয়াতে তাদেরকে কয়টা পুরস্কার দিয়েছে 5টা এর মধ্যে এক নাম্বার পুরস্কার ওয়াজিদনাহুম হুদা তাদের কি করেছে সৎ পথে চলার জন্য তাদেরকে আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিয়েছে দুই নাম্বার পুরস্কার ওয়ারাবনা আলা কুলুবিহিম আল্লাহ তাআলা তাদের অন্তরকে ঈমানের প্রতি দৃঢ় করে দিয়েছেন জোরে কর সুবহানাল্লাহ অর্থাৎ যে ঈমান গ্রহণ করেছে এটা কি করব না ছাড়ব না দুইটা বললাম বাকি তিনটা পুরস্কার আসতেছে আগে যান গুহার মধ্যে গেছে কোন জায়গায় গেছে গুহার মধ্যে যখন রওনা হয়েছে সাত যুবক এক লগে লগে একটা কুকুরও দৌড় দিছে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ
কুকুর এই সাহায্যবক বলতেছে দরকার নাই আমাদের সাথে আসা কুকুর বলে যে অসুবিধা নাই তোমরা ভয় পাও না আমি তোমাদের কি করব না ক্ষতি করব না শেষ পর্যন্ত এই কুকুরকে কি করছে এই সাহায্যবক গুহার মধ্যে নিয়ে গেছে যুবকন সুবহানাল্লাহ নেওয়ার পর তারা তিন নাম্বার পুরস্কারটা পাইছে বলবো কি না বলেন দেখেন তিন নাম্বার পুরস্কার কি গুহার মুখ যখন বন্ধ হয়ে গেছে গুহা সিলগালা করে দিয়েছে জালিম বাদশা তখন তারা আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইছে কি বলছে ইল আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا হাত উঠায় দোয়া করছে আল্লাহ আমাদেরকে পথ দেখান আল্লাহ তাআলা কা তোমাদের দোয়া সাথে সাথে কবুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে কর সুবহানাল্লাহ তিন নাম্বার পুরস্কার পেয়ে গেল দোয়া কবুল হয়ে গেল দোয়া কি হলো কবুল হয়ে গেল দোয়া কবুল হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে পথ ঠিকই দেখালেন কিন্তু পথটা দেখালেন একটু বিকল্প ভাবে কিভাবে বিকল্প ভাবে আল্লাহ তাআলা কিভাবে পথ দেখিয়েছেন এটাও সূরা কাহফে পাওয়া যায় ফাকরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে একটি অভিনব ঘুমের মধ্যে আমি আচ্ছন্ন করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার ঘুম থেকে এই ঘুম আলাদা আলাদা কেন এই ঘুমের বৈশিষ্ট্য আলাদা চারটা কয়টা জোরে কর একটা খেয়াল করে দেখেন আমাদের চোখ ঘুমালেও কান ঘুমায় না ঠিক কিনা জোরে কর আল্লাহ তাআলা এই ঘুমের আলাদা বৈশিষ্ট্য করে দিয়েছে বলতেছে ফাদরাবনা আলা আযানিহিম আমি আল্লাহ চোখেরও ঘুম দিয়েছি কানেরও ঘুম দিয়ে দিয়েছি দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে কেউ ঘুমাইলে জানানা দরজা দিয়ে একটু সূর্যের আলো টলো লাগেনি বলেন আল্লাহ তাআলা তো সূর্যের আলো তাদেরকে জাগ্রত করে দিতে পারে এজন্য আল্লাহ বলেছে ওয়াতা ওয়াশামসা ইদা তালআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইদা গাররা তাকরিদুহুম যাতাল শিমাল তারা যখন ঘুমাইছে সূর্যটা যখন উঠতো আমি ডান দিকে হেলায় দিতাম সূর্যটা যখন ডুবতো আমি বাম দিকে হেলায় দিতাম যাতে তাদের দেহে আলো না লাগে যুলকন সুবহানাল্লাহ ঘুমের দুই নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার তারা ঘুমাইছে ঠিক মাটির মধ্যে তাদের এই শরীরটা আল্লাহ তাআলা কি করতে পারত জমিনে খেয়ে ফেলতে পারত কিনা বলে আল্লাহ তাআলা কি বলেছে দেখেন আল্লাহ ওয়ান পাল্লিবুহুম দাতাল ইয়ামিন ওয়া দাতাল শিমাল শরীরটা যেন মাটি খেয়ে না ফেলে আমি আল্লাহ নিজে কখনো তাদেরকে ডান করে দিতাম কখনো বাম করে দিতাম জোরে সুবহানাল্লাহ ঘুমের কয় নাম্বার বৈশিষ্ট্য গেল তিন নাম্বার বৈশিষ্ট্য চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাহফের মধ্যে বলে চার নাম্বার বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করেছি ওয়া তাহসাবুহুম আই ক্বাওমাহু ওয়া হুম রুকুদ তাদেরকে আমি এমন ভাবে ঘুমে ঘুম পাড়িয়েছি যে দেখলে মনে হবে তারা জাগ্রত জুলে কোন সুবহানাল্লাহ আসলে ঘুমাইছে দেখলে মনে হবে কি জাগ্রত তাহলে গুহা থেকে কেউ উঁকি মারলো দেখবে জাগ্রত তাদের ক্ষতি করবে না পালায়ে যাবে জুলে বলে এই আলাদা চারটা ঘুমে চারটা বৈশিষ্ট্যের ঘুম তাদেরকে দান করেছে এই ঘুমটা তারা কতদিন ঘুমাইছে এই সূরাতুল কাহফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাবিথু ফি কাহফিহিম ওয়া লাবিথু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়া আযদাদু তিসআ তারা ঘুমাইছে 309 বছর জুড়ে কত সুবহানাল্লাহ 16 বছর হিসাব করলে 100 বছর মানে 300 বছর আর চন্দ্র বছর হিসাব করলে আরবি বছর হিসাব করলে 309 বছর কারণ ইংরেজি বছরে 100 বছরে আরবিতে হয় 103 বছর তাহলে 300 বছরে তিন ত্রিকা কত নয় তারা ঘুম পাচ্ছে কয় বছর 309 বছর 309 বছর পর আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করেছেন 250 খ্রিস্টাব্দে জুরে কর সুবহানাল্লাহ বিশ্বনবী জন্মের 20 বছর পূর্বে জুরে কর সুবহানাল্লাহ ঘুমেতে ওঠার পর তারা একজন আরেকজন আচ্ছা কয়দিন ঘুমাইলাম একজনে কয় মনে হয় আমরা একদিন বা একটু কম বেশি ঘুমাইছি জুরে কর সুবহানাল্লাহ আরেকজনে বলে না না একদিন বা একদিনের কম বেশি ঘুমাই নাই কি করছি দেখেন তারা বলতেছে তারা বলতেছে দেখেন قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما او بعض يوم قالوا ربكم اعلم بما لبثتم কয় আল্লাহ তাআলাই ভালো জানে কয় দিন ঘুমাইছে জুরে করুন সুবহানাল্লাহ বাজারে মুদ্রা নিয়ে গেছে দোকানদার কয় এই মুদ্রা কোথা থেকে এনেছো
এই মুদ্রা তো 309 বছর পূর্বের জুলেকান সুবহানাল্লাহ এই দোকানদার থেকে এক কান দুই কান হতে হতে হে বাদশার কানে চলে গিয়েছে তৎকালীন বলেন তো 309 বছরে জালিম বাদশা আছে না মরে হাড়দিশার হয়ে গেছে 309 বছর পর তাওহীদের বাদশা পেয়ে গেছে তাওহীদের বাদশা খবর পেয়ে তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে মেহমানদারি করেছে অতঃপর তাদেরকে কি করেছে তাদের নামে একটা মসজিদ নির্মাণ করে পাথরের মধ্যে তাদের নাম খোদাই করে রেখে দিয়েছে এজন্য তাদের নাম আসহাবে কাহফ এজন্যই তাদের নাম আসহাবুর রকিম রকিম মানে পাথরে খোদাইকৃত লেখা তাদের নাম যেহেতু পাথরে খোদাইকৃত লেখা পাথরে খোদাইকৃতভাবে লেখা ছিল এজন্য তারাই আসহাবুর রকিম তারাই আসহাবে কাহফ তারা ছিল সাতজন তাদের সাথে একজন কুকুর একটা দুর্বল বর্ণনা পাওয়া যায় এই কুকুরও জান্নাতে যাবে জুরে কল সুবহানাল্লাহ তাহলে নগদ পুরস্কারের নগদ ঈমান ঈমানের উপর অটলবিচল থাকার কারণে নগদ পুরস্কার বলছিলাম কয়টা জুরে বলেন একটা হলো সর্বপথে চলার জন্য আল্লাহ শক্তি বাড়িয়ে দিয়েছেন দুই নাম্বার মনের দৃঢ়তা দান করেছেন তিন নাম্বার দোয়া কবুল করেছেন চার নাম্বার বিশেষ ঘুমের ব্যবস্থা করে আল্লাহ নিজ কুদরতে হাতে হেফাজত করেছেন পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার বিশেষ ঘুম থেকে জাগ্রত করে দুনিয়ার আবার নাজ নেয়ামত ভোগ করার তৌফিক দিয়েছেন এই ঘটনা শোনানোর উদ্দেশ্য ঘটনা শোনানো নয় এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া ওই সাতজনক যেভাবে ইমানের বলে বলিয়ান হয়ে সেই জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের দানে বামে সামনে পিছনে ইমানের উপর যতই আঘাত আসুক না কেন আমরা ইমান ছাড়ব না আমাদের ইমান নিয়ে আমরা শুধু দুনিয়াতে নয় ইমান নিয়ে আমরা জান্নাতেও যেতে চাই ঠিক না জুরে বলে ওই ইমানে যারা আঘাত হবে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রয়োজনে পীর সাহেব হুজুর তলোয়ারের হাতে আঘাত রেখে আমরা তা হাসপাতালে নেবে এই দেশে ইমানি লাশ কায়েম করবো ঠিক না জুরে বলে দোয়া চেয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মরার পর কি হবে আল্লাহ তাআলার কাছে পুরো জীবনের হিসাব দিতে হবে হিসাবের পর মৌলিকভাবে ফয়সালা কি হবে ফয়সালা হবে আল্লাহ বলেন ফা আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফিল ঈশাতির রাদিয়াহ আমি আল্লাহ তাআলা পুরো জীবনের নেক আমলগুলো মিজানের পাল্লায় ওজন দিব নেক আমল যার মিজানের পাল্লা ভারী হবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিব ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়াহ যদি মিজানের পাল্লা নেক আমল ওজন দেওয়ার পর নেকের পাল্লা হালকা হয়ে যায় তখন সে তার আমলের কারণেই বা আমলের কারণেই জাহান্নামী হয়ে যাবে খোলাসা কি দাঁড়ালো আল্লাহ তাআলা মিজানের পাল্লা নেক আমল ওজন দিবেন এজন্য আল্লাহর কাছে আমাদেরকে নেক নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে বলেন নেক তাহলে পুরো জীবনটাকে আমরা পরিচালনা করব নেক আমল অন্বেষণ নেক আমল সংরক্ষণ সংগ্রহ করার জন্য ঠিক হবে এখন নেক আমল কখন কিভাবে সংগ্রহ করতে পারি জানা দরকার আছে না নাই এটা জানতে হলে চলে যেতে হবে আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে বলে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুউফিন সুম্মা জাআলা মিন বাদি যুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুউফান ওয়া শাইবা ইখলুকু মা ইয়াশা وهو العليم القدير الله تعالى এই আয়াতে মানুষের পুরো হায়াতটাকে তিন ভাগে ভাগ করছে কয় ভাগে আমার আলোচনা বুঝতেছেন আপনারা পুরো হায়াতটাকে আল্লাহ কয় ভাগে ভাগ করছেন বলেন আল্লাহ তাআলা বলে প্রথম ভাগটা হলো শিশুকাল বাল্যকাল দ্বিতীয় ভাগ হলো যৌবনকাল তৃতীয় ভাগ হলো বৃদ্ধকাল
আল্লাহ আল্লাহ ভাষা বলে আল্লাহুল লাযী খালাকাকুম মিন যুউফ আল্লাহ বলে আমি তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি সুম্মা জাআলা মিন বাদি যুউফিন কুওয়াহ দুর্বলতার পর আবার আমি তোমাদেরকে যৌবনের সফলতা দিয়েছি সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুউফা ওয়া শাইবা এরপরে আল্লাহ বলেন সবলতার পর আবার আমি দিয়েছি দুর্বলতা এবং বার্ধক্য ইয়াখলুকু মা ইয়াশা আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি ওয়া হুয়াল আলিমুল কাদির আমি আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান ঠিক কি নাজরে বলে তাহলে পুরো হায়াতটাকে আমার আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন এই তিন ভাগে কোন ভাগকে ব্যয় করে নেক আমল অর্জন করা সর্বোত্তম হাদিসে পাওয়া যায় সর্বোত্তম হলো যৌবনকালকে ব্যয় করে নেক আমল অর্জন করার মুখ্য সময় মুখ্য মৌসুম ঠিক কি নজরে বলে এই যৌবনকাল এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত এজন্য হাসর ময়দানে পুরো জীবনের হিসাব নেবার পরেও আলাদা করে যৌবনকালের হিসাব নেবেন কি নেবেন না জুড়ে বলেন পুরো জীবনের মধ্যে যৌবনকাল পড়ে যায় কিনা পুরো জীবন হিসাব নিলে তো যৌবনকালের হিসাব নেওয়া হয়ে গেল তারপরও আল্লাহ তাআলা আবার আলাদা করে শুধু আলাদা করে যৌবনকালের হিসাব নেবেন তাহলে বোঝা গেল যৌবনকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা একটা নিয়ামত আলাদা নিয়ামতের আলাদা হিসাব ঠিক কিনা জুড়ে বলেন আবার আলাদা হিসাবে যে পাশ করবে তার জন্য আলাদা পুরস্কার কি পুরস্কার বা সাত শ্রেণীর মানুষ কঠিন হাসর ময়দানে আল্লাহর খাস আরশের নিচে ছায়া পাবেন ওই সাত শ্রেণীর এক শ্রেণী হলো ইবাদতুল যুব সুবহানাল্লাহ জোরে বলেন না এই যুবকের কথা আমি বলি নাই আল্লাহ নিজে বলছেন কোরআনে আল্লাহ তাআলা যুবকদের কথা আল্লাহ নিজেই বলেছেন আমি শোনাবো কি আপনাদেরকে আপনাদের ধৈর্য হিম্মত হবে ইনশাআল্লাহ আসলে মৌলিকভাবে আজকে আমি আলোচনা করতে আসি নাই আজকের এই বরকতি মজলিস থেকে বরকত নিতে এসেছি ঠিক কিনা বলে বলেন আজকে আলোচনা করবে শায়খ যা নাই আমরা সবাই করণ করে শুনবো এবং কোরআন থেকে যেই দিশা দিয়ে যাবে সেই দিশা অনুপাতে চলবো এরপরে আপনাকে খুশি করবো ঠিক কিনা বলে আমি আলোচনা করবো আগামীকাল পটুয়াখালীর গলাচিপা এলাকা আলহামদুলিল্লাহ কাল সবই মা মুরব্বীদের দোয়া মা বাবার দোয়া আপনাদের দোয়া ঠিক কিনা বলে কাল আল্লাহ যুবকের কথা কোরআনে বলছে আমি বলবো না ইনশাআল্লাহ অল্প সময়ে আসেন আমরা খুলে ফেলি সূরাতুল কাহাফ কোন সূরা খুলবেন